আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বগালেক থেকে আপনারা সবাই স্বাগত। বন্ধুরা, বগালেককে আমরা সবসময় বেস ক্যাম্প হিসাব করে এখানে এসে উঠি, এরপর এক এক সময় এক এক দিকে ছুটে বেরিয়েছি। তেমনই এক যাত্রায় বগালেক পাড়ায় দুই দিন অবস্থান শেষে আমাদের পাহাড়ি বন্ধু রিয়াল মুনের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা আবার ফিরে যাব রোমায়, তবে গতানুগতিক পথে, চাঁদের গাড়িতে নয়। আমরা ফিরব রোমাঞ্চকর এক পাহাড়ি ট্রেইলে, রোমাখালের ঝিরিপথে। বন্ধুরা, ট্রেইলটি একটু কষ্টকর হলেও আপনি এখানে পাবেন প্রকৃতির কিছু মনোরম পরিবেশ, কিছু অদেখা সুন্দর। প্রথমে আমরা বগা থেকে মারমাপাড়ার পাশ দিয়ে প্রায় 1000 ফুট খাড়া নেমে যাব। এই দুই পাহাড়ের পাদদেশেই ট্রেইলটির অবস্থান। প্রথমে পাতাংঝিরি, আর এই ঝিরি পথটি ঘুরে ফিরে রোমা বাজার হয়ে সাঙ্গু নদী গিয়ে মিশেছে। বন্ধুরা, অনিন্দ্য সুন্দর এই পাহাড়ি ট্রেইলটি দুর্ভাগ্যজনকভাবে পর্যটকদের জন্য নিষিদ্ধ হয়ে আছে বহুদিন। নিরাপত্তার স্বার্থে এই পথে সেনাবাহিনী কাউকে অনুমোদন করে না। তবে আমরা একটু ঝুঁকি নিয়ে অনেকটা গোপনীয়ই এই পথে নেমে পড়লাম। এর আগেও আমরা এই পথে বহুবার আসা যাওয়া করেছি, তখন নিরাপত্তাজনিত কোনো সমস্যা ছিল না। কিছুদিন আগে এই পথে দু একটি অপহরণের ঘটনা ঘটে। অপহরণের ঘটনা ঘটে যাওয়ায় সেনাবাহিনী পুরো ট্রেইলটাই বন্ধ করে দিয়েছে, আর আমরাও বঞ্চিত হয়েছি এমন একটি আনপ্যারালাল বিউটিফুল ট্রেকিং জোন থেকে। কামনা করি খুব শীঘ্রই আবার এই পথটি সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এই সেই পাতাংঝিরি, কয়েক বছরের ব্যবধানে ওকে কয়েক পর্বে আমরা ভাঙতে দেখেছি। বড় পাথর খণ্ডটি ভেঙে গিয়ে এখন এতটুকু অবশিষ্ট, বাকি টুকরোগুলো বর্ষার পানির তোড়ে কোথায় সরে গেছে কে জানে। Thank you.
ভিউয়ার্স, এই চমৎকার ঝিরিপথটি ভরা বর্ষায় হয়ে ওঠে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। প্রচণ্ড গতিতে পানি নেমে আসে এই পথে, হরকাবানের প্রবল চাপে এই বড় পাথর খণ্ডগুলো গড়িয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। বন্ধুরা, এই পথ চলায় ক্লান্ত হয়ে কিছুক্ষণ পরপর আমরা বসে পড়ি, বিশ্রাম নেই কিছুক্ষণ। ঝিরির ঠান্ডা জলে শরীর ভিজিয়ে নিয়ে আবার চাঙ্গা হয়ে উঠি। এভাবে আমরা মাইলের পর মাইল হেঁটে চলি পাহাড়ি ট্র্যাকে। বন্ধুরা, এই ট্রেলে তিনটি আদিবাসী পল্লী দেখা যায়। প্রথমে বগামুখ পাড়া এবং পাশাপাশি ত্রিপুরা পাড়া, সর্বশেষে পালিকা পাড়া। বগা থেকে রুমা সরাসরি 12 কিলোমিটার দূরত্বে হলেও ট্রেইলে আপনাকে প্রায় 15 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। দিন শেষে কখন যে পথ ফুরোয় আমরা আজও টের পাইনি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমার সাথেই থাকুন। ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হবে অন্য কোনো ট্রেইলে, অন্য কোনো আঙ্গিকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করি।